প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে দশম শ্রেণীর শিল্প যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে দুটি গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো কি কি প্রশ্ন দুটো আগে জেনে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন? আর দ্বিতীয় প্রশ্ন, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? তো চলো প্রথম প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই কীভাবে লিখব। দেখো, প্রথমেই যেটা বলার, দুর্গাপুরকে জার্মানির রুর শিল্পাঞ্চলের সঙ্গে তুলনা করে ভারতের রুর বলা হয়। অর্থাৎ দুর্গাপুরকে জার্মানির রুর যে শিল্পাঞ্চল রয়েছে তার সঙ্গে তুলনা করে ভারতের রুর বলা হয়। এরূপ তুলনা করার যে কারণগুলি রয়েছে সেগুলো আমরা এবার একটু দেখে নেব। প্রথমত, অবস্থানগত সাদৃশ্য। কী রয়েছে এই অবস্থানগত সাদৃশ্য? জার্মানির রাইন নদী এবং তার দুটি উপনদী রয়েছে, একটা রুর আর একটা হচ্ছে লিপ। এদের সংযোগস্থলে রুর শিল্পাঞ্চলের মতো ভারতেও কিন্তু দামোদর নদীর তীরে দুর্গাপুর শিল্পাঞ্চল বিকশিত। অর্থাৎ অবস্থানগত সাদৃশ্য বলতে গেলে, দেখো, জার্মানির রাইন নদী এবং তার দুই উপনদী রুর আর লিপের সংযোগস্থলে রুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। ঠিক একই রকমভাবে ভারতের দামোদর নদীর তীরে কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। শিল্প সংক্রান্ত সাদৃশ্য যদি বলা যায়, রুড় অঞ্চলে এসেন, ডর্টমুন্ড, ডুসেলডর্ফ, ডুইসবার্গ প্রভৃতি হচ্ছে লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক শিল্প এগুলো কেন্দ্রের মতো দুর্গাপুরেও কিন্তু বৃহৎ ইস্পাত ও শঙ্কর ইস্পাত শিল্প, মিনি স্টিল প্ল্যান্ট, ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, সার প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। অর্থাৎ শিল্প, কী কী শিল্প রুর অঞ্চলের কোন কোন জায়গাতে গড়ে উঠেছে এবং দুর্গাপুরের কোন কোন জায়গাতে কোন কোন শিল্পগুলো গড়ে উঠেছে, এই একটা সাদৃশ্য রয়েছে। কয়লা, 3 নম্বর পয়েন্ট। রুর অঞ্চলে রাইন নদীর উপত্যকার উন্নত বিটুমিনাস কয়লার মতো দুর্গাপুরে দামোদর উপত্যকার উৎকৃষ্ট গন্ডোয়ানা শ্রেণীর কয়লার ভিত্তিতে শিল্পের উন্নতি ঘটেছে। অর্থাৎ রুর অঞ্চলে রাইন নদী উপত্যকার উন্নত বিটুমিনাস কয়লা এই শিল্পে কাজে লাগে, আর দুর্গাপুর শিল্পাঞ্চলে দামোদর উপত্যকার উৎকৃষ্ট গন্ডোয়ানা শ্রেণীর কয়লার যোগান থাকাতে এই শিল্পে কিন্তু কয়লাটা কাজে লাগছে। সুতরাং কয়লার দিক থেকে একটা সাদৃশ্য রয়েছে। পরিবহন যদি বলা যায়, 4 নম্বর পয়েন্ট, পরিবহনের দোলক নীতি অনুসারে রাইন উপত্যকার কয়লাভর্তি রেল ফিরতি পথে ফ্রান্সের লোরেন অঞ্চলের আকরিক লোহা আমদানি করে। একইভাবে দামোদর উপত্যকার রানীগঞ্জ ও ঝরিয়ার কয়লাভর্তি রেল ফিরতি পথে ময়ূরভঞ্জ কেওনঝড়ে লোহা বহন করে আনে। প্রথমেই একটু জেনে নিতে হবে দোলক নীতি কাকে বলে। ধরে নাও কোনো এক স্থান থেকে কাঁচামাল কোনো একটা উৎপাদিত যে কারখানা বা কোনো একটা শিল্পাঞ্চলে গেল এবং সেই শিল্পাঞ্চল থেকে উৎপাদিত দ্রব্য সেটা কিন্তু সেই ট্রেনে করে বা সেই পরিবহনের মাধ্যমে করে আবার আগের জায়গায় অন্য কিছু পাঠানো হলে এটাকে বলা হয় দোলক নীতি। অর্থাৎ কাঁচামাল একখান থেকে আসছে, আবার উৎপাদিত দ্রব্য ওই ট্রেনে করে বা ওই পরিবহন মাধ্যম করেই অন্য জায়গায় অন্যত্র আবার চলে যাচ্ছে, সেটাকে বলা হয় দোলক নীতি। এইভাবে বলা যেতে পারে যে রাইন উপত্যকা যেটা রয়েছে সেখান থেকে, অর্থাৎ রুর শিল্পাঞ্চল, সেখান থেকে কয়লাভর্তি রেল ফিরতি পথে ফ্রান্সের লোরেন অঞ্চলের আকরিক লোহা আমদানি করে আবার দামোদর উপত্যকার যে রানীগঞ্জ ঝরিয়ার কয়লাভর্তি রেল যেটা দুর্গাপুরে যাচ্ছে এবং সেখান থেকে ফিরতি পথে ময়ূরভঞ্জ কেওনঝড়ের লোহা বহন করে আনছে। এই সমস্ত সাদৃশ্য থাকার জন্য কিন্তু দুর্গাপুরকে ভারতের রুর বলা হচ্ছে। তাহলে এরপর আমরা দেখে নেব যে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার কেন বলা হয়। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন দেখে নেব আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন। তাহলে দেখো, নানা বিষয়ের সাদৃশ্য থাকার জন্য ইংল্যান্ডের ম্যানচেস্টারের মতো আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে, এর কিছু কারণ রয়েছে। একই রকমভাবে বিভিন্ন পয়েন্টগুলো যেগুলো সাদৃশ্য রয়েছে সেগুলো নিয়ে এই নোটটা লিখতে হবে। যেমন অবস্থানের সাদৃশ্য কী রয়েছে, ম্যানচেস্টারের শহরটি যেমন ইংল্যান্ডের পশ্চিমে ল্যাঙ্কাশায়ার প্রদেশে অবস্থিত, ঠিক তেমনি আহমেদাবাদও ভারতের পশ্চিম দিকে গুজরাট রাজ্যে অবস্থিত। তাহলে ম্যানচেস্টার শহর যেটা রয়েছে সেটা ইংল্যান্ডের পশ্চিমে ল্যাঙ্কাশায়ার প্রদেশে অবস্থিত, আর আমাদের গুজরাট রাজ্যের পাশেই রয়েছে আহমেদাবাদ, গুজরাট রাজ্য, মানে আহমেদাবাদও ভারতের পশ্চিম দিকে গুজরাট রাজ্যে অবস্থিত। জলবায়ুগত সাদৃশ্য কী রয়েছে,
ইংল্যান্ডের ম্যানচেস্টার সমুদ্র উপকূলের কাছে অবস্থিত হওয়ায় সেখানে কার্পাস বয়ন শিল্পের উপযোগী আর্দ্র জলবায়ু বিরাজ করে। ঠিক তেমনই আমাদের আহমেদাবাদ শহরও কিন্তু আরব সাগরের তীরবর্তী হওয়ায় এখানকার জলবায়ু আর্দ্র প্রকৃতির হয়। তাহলে জলবায়ুগত একটা সাদৃশ্য আমরা জানি, বস্ত্র বয়ন শিল্পের জন্য আর্দ্রতা খুব দরকার, এই আর্দ্রতাজনিত একটা সাদৃশ্য কিন্তু রয়েছে। উপসাগরীয় অবস্থান, ব্রিটেনের আইরিশ সাগরের তীরস্থ ম্যানচেস্টারের মতো ভারতের আহমেদাবাদও কিন্তু খাম্বাত উপসাগরের নিকট অবস্থিত। তাহলে ওখানে আইরিশ সাগর, এখানে খাম্বাত উপসাগর। শ্রেষ্ঠ শিল্পকেন্দ্র বলেছে, 1760 থেকে 1813 খ্রিস্টাব্দের মধ্যে ম্যানচেস্টার ব্রিটেন তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কার্পাস বয়ন শিল্পে পরিণত হয়। তাহলে 1970 থেকে 1813 খ্রিস্টাব্দ বিশ্বের সবচেয়ে টপ র্যাঙ্ক করে হচ্ছে ম্যানচেস্টার। ঠিক একই রকমভাবে 1818 থেকে 1914 সালের মধ্যে আহমেদাবাদ ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ বয়ন বস্ত্র বয়ন শিল্পকেন্দ্র রূপে স্বীকৃতি পায়। তাহলে উৎপাদনের দিক থেকেও আমরা একটা সিমিলারিটি কিন্তু এখানে পাচ্ছি। 5 নম্বর দেখো, শিল্পের কেন্দ্রীয় ভবনের সাদৃশ্য। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে অধিক সংখ্যায় কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবন ঘটেছে। তাহলে ম্যানচেস্টারে অধিক সংখ্যায় কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবন ঘটেছে। একইভাবে আহমেদাবাদ শহরেও একাধিক কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। যেমন গুজরাটে 129টি কাপড়ের কলের মধ্যে আহমেদাবাদেই 72টি কাপড়ের কল অবস্থান করছে। তাহলে দেখো, এই সাদৃশ্যগুলো থাকার জন্য আহমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়। আবার দুর্গাপুরকে কেন রুর বলা হয়? দুর্গাপুরকে রুর বলা হচ্ছে কারণ ওই একই রকমভাবে জার্মানির রুর শিল্পাঞ্চল লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত, আমাদের দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। তাহলে এই দুটো প্রশ্ন ভালো করে তোমরা পড়ে ফেলো, এখান থেকে তোমরা নোট আকারে এটার স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু মুখস্থ করতে পারো। তাহলে তোমাদের এই ইম্পর্টেন্ট প্রশ্নটা মুখস্থ করা থাকলে পরীক্ষা যদি আসে অবশ্যই লিখতে পারবে, এবং এরকম যদি লিখতে পারো তাহলে অবশ্যই 3-এর মধ্যে অবশ্যই 3 কিন্তু পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আরও এরকম প্রশ্নোত্তর নিয়ে হাজির হব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।